হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটি নতুন ডিজাইন নিয়ে। আজকের নতুন ডিজাইনটি হবে হচ্ছে আপনার এস এবং জি দিয়ে, অর্থাৎ ফন্ট দিয়ে এস এবং জি দিয়ে কি ধরনের একটি সুন্দর ডিজাইন করা যায় আজকে আমি তার আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক এটি কীভাবে করা যায় এবং কী কী প্রয়োজন হয়। তো গত ভিডিওর মতোই এই কাজটি করতে হবে, সেম টু সেম। তো তার আগে বলে নেই যে আপনারা সবাই যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। যারা পুরাতন আছেন তারা তো সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে ধন্যবাদ। তো আসলে এই কাজগুলো হচ্ছে আপনাদের জন্যই করা, যাতে আপনাদের একটু হলেও হেল্প হয় আর কি। তো যদি হেল্প হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহ দেবেন, ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে এখানে টাইপ করব এস জি। এস জি করার পর এটাকে একটু বড় করব। বড় করার পর এটাকে ফন্ট চেঞ্জ করে দেব। এটাকে ফন্ট চেঞ্জ করে দেব, ইথনোসেন্ট্রিক ফন্ট দিলাম। এটাকে চেঞ্জ করার পর এখন এই যে নিচের দাগটা, এটাকে রিমুভ করার জন্য আমাদেরকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। ডান বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটাকে ধরবেন, ডান বাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন এবং এটাকে দেখেন একটা একটা ধরতে গেলে কিন্তু ধরা যাচ্ছে না, তো সব কিছু একসঙ্গে চলে যাচ্ছে কতবারের মতোই সেম ডিজাইন। তো আমরা এটাকে কী করবো, আনগ্রুপ করবো, তারপরে একটাকে আর একটার ভেতরে মানে প্রবেশ করাবো আর কি। এখন দেখুন আমরা একটু জুম দিয়ে দেখে নেবো যে একটা আর একটার ভেতরে প্রবেশ করেছে কি না। হ্যাঁ হ্যাঁ করেছে, একটু ভালো করেই করেছে, এত ভালো করার দরকার নাই, জাস্ট একটু ভেতরে প্রবেশ করলে হবে। আচ্ছা এখন এটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল সিতে কপি কপি করব এবং এফেক্টস যাব, পাথ, অফসেট পাথ, ফ্রি ভিউ। গতদিনের মতো তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু আমাদের প্রয়োজন, কম বেশি যদি হয় তাহলে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। আমি 10 নিলাম এবং এই যে এখন একটা দাগ দেখা যাচ্ছে, মানে যেটাকে বলে স্ট্রোক টাইপের, এই দাগটা কিন্তু রিমুভ করতে হবে, না হলে কিন্তু কাজ করা যাবে না। তো এই কাজটা করার জন্য আমরা মানে এই দাগটা রিমুভ করার জন্য অবজেক্টে গিয়ে আমরা এক্সপ্যান্ড করব এবং এই দাগটা চলে গেছে। এখন এখন আমরা করব হচ্ছে একটি কালার দেব, কালার চেঞ্জ করলাম এবং এরপরে আমরা করব হচ্ছে এর আগে যে কপি করে রাখছিলাম সেই কপিটা এর উপরে পেস্ট করব কন্ট্রোল শিফট ভি দিয়ে। আচ্ছা এখন পেস্ট করার পর এটাকে অল সিলেক্ট করে আমরা ডিভাইড দেব, তারপরে আনগ্রুপ দিব। এখন ম্যাজিক টু দিয়ে এই বাইরের অংশটুকু ধরে ফেলে দেব। এখন কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো যে কোনোভাবে কেটে একটি সুন্দর ডিজাইন করতে পারেন। এখানে আমি কেটে দিলাম, তারপরে আপনার এখানেও কেটে দিলাম, এখানে কেটে দিলাম। দেখুন এখন কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, সবগুলো লেটার কিন্তু ক্লিয়ারলি বোঝাও যাচ্ছে এবং সুন্দর একটি ডিজাইন হয়েছে। এখন এই যে কাটাগুলো খণ্ড খণ্ড অংশগুলো দেখছেন, এটা কিন্তু আলাদা আলাদা, তো এটাকে আমাদেরকে কী করতে হবে, এটাকে আমার ইউনিট দিতে হবে। ইউনিট দিয়ে দিলাম, ইউনিট দিলাম, এখন কিন্তু সব একত্রিত হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগতেছে। এখন আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করতে পারেন। কালারটা চেঞ্জ করে দিলাম আর কি, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সেই কালারটা সুন্দর মনে হচ্ছে। আচ্ছা এটা দিলাম, এখন দেখুন কত সুন্দরভাবে একটি লোগো তৈরি হয়ে গেল। তো বন্ধুরা একটা কথা বলি যে আপনি কিন্তু এই একইভাবে যে কোনো ফন্ট দিয়ে, যে কোনো ফন্ট দিয়ে এই সেমভাবে অনেক ডিজাইন করতে পারেন। এ বি এ সি, তারপরে আপনার সিজি, মানে যে কোনো একটা দিয়ে সুন্দরভাবে কিন্তু ডিজাইন করতে পারেন। এই ডিজাইনগুলো কিন্তু ফন্ট টাইপের ডিজাইনগুলো কিন্তু আপনি এ টু জেড থেকে খুব সুন্দরভাবে করা যায়। এগুলো করে কিন্তু আপনি বাইরের কাছে ছেড়ে দিতে পারেন এবং হচ্ছে বাইরেকে দেখাতে পারেন,
অনেক কিছু করতে পারেন, যার জন্য আমরা কাজ করি আর কি, মানে যেটা আসলে আমাদের উদ্দেশ্য যে বাইরের কাছে সেল করা। তো সবশেষে আমরা বলতে পারি যে অনেক সুন্দর ডিজাইন আসলে দেখলাম। তো তারপরে আবারও বলে দিচ্ছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।